আল্লাহর নবীর এই মিলাদুন নবী, নবীর এই উরসে নববী, নবীর এই চর্চা চলবে। কথা বলেন ঠিক কি না? এই চর্চা কে মহিমান্বিত করেছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা জিকরা। নবী বলেন নসির তো বির রোবে মসিরাতা শাহরিন। আবার এর আগে বলছেন যে উথি তু খামসা লাম ইয়তা হুন্না হাদুম মিন কবলি। এর মধ্যে নসির তো বির রোবে, আর আজকের পৃথিবী বলছেন অফ অল দ্য রিলাইজিয়াস পার্সোনালিটিস মোহাম্মদ ওয়াজ আনকোয়েশনেবলি দ্য বেস্ট। নবী বলছেন অতি তো যাওয়া মেহাল কালামে, আর আজকের পৃথিবী আনেনি মাসলি বলছে ইট রিভিলস দ্য ম্যান ইন হিজ রিয়েল গ্রেটনেস, এ মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ অন এজ বাট অফ অল এজেস। আল্লাহর সৃষ্টিতে যুগ আসবে, কাল আসবে, বছর আসবে, সময় আসবে, ক্ষণ আসবে, নবীর চর্চা একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না। কথা বলেন ঠিক কি না? নবী বলেন আমি কথা বলছি কম, এটা এমন জামে মানে টিল টু কিয়ামত আমার কথাগুলোর চর্চা চলবে, নানা রঙে নানা ঢঙে নানাভাবে এটার চর্চা চলবে, কিন্তু আমার সেই চর্চার আবেদন একটা সেকেন্ডের জন্য মানুষের জীবন থেকে ফুরিয়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটাকে শুধু আমাদের জন্য, আল্লাহর সমগ্র সৃষ্টির জন্য। সে কারণে নবীজি বলেছেন ওয়াকানা নবিয়া ইয়ুবাসু ইলা কওমিহি খাসসা বহিস্তু কাফাতাল ইনসি ওয়াল জান। আল্লাহ এক একজন নবীকে রসুলকে এক একটা জায়গায় কনফাইন করেছেন, লিমিটেড করেছেন, আর আমি নবীকে আল্লাহ জিন ইনসান অখণ্ড এই মানবতা গোটা সৃষ্টি ভান্ডারের জন্য আল্লাহ যেমনটি বলেছেন ওমার সালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাহবুবে মুকাররমের লাইফ এন্ড টাইমস এমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ নবীকে বলছেন ওয়াজাক্কির হুম বিআইয়া বিআইয়ামিল্লাহ। মুফাসসিরিন কেরামরা এটার অর্থ করছেন আই ওয়াজাক্কির হুম বিআইয়ামে নিয়মাই। আল্লাহ রাব্বুল আলামিন যে এনআমাত, যে হেসানাত, যে অনুগ্রহ, যে দয়া আমাদের উপর করেছেন, আল্লাহ নিজে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করিয়ে দেন যেন আমার সেই এনাম, আমার সেই হেসান, আমার সেই দয়া মায়া পেয়ে আমার বান্দা যেন সেগুলোর চর্চা করে, স্মরণ করে গ্রেটফুল হয়, আর আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ গ্রেটফুলনেসের বহি প্রকাশ হচ্ছে আজকের এই ওরসে নববী। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে বলছি ও আলমাইটি আল্লাহ উই আর গ্রেটফুল টু ইউ। আল্লাহ তুমি বলেছো লাকাদ মান্না আল্লাহ আলাল মুকমিনিনা ইস বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আর আমরা আল্লাহর সেই দয়া মায়া অনুগ্রহ পেয়ে আমরা আল্লাহকে বলতে চাই যে হ্যাঁ আল্লাহ তোমার সর্বশ্রেষ্ঠ দয়ার ভাণ্ডার তোমার নবীকে দিয়ে পাঠিয়েছ। আমরা সৈয়দ আবেদ শাহ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই মিলাদুন নবীর এই চর্চা জারি করেছেন ওরসে নববী শিরোনামে, আর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মদ্দাজিল্লুহুল আলীর নেতৃত্বে আমরা তোমার দরবারে আজকের এই গভীর রাতে সেই গ্রেটফুলনেস জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিনে কারাম, অসংখ্য কালামে কদিমের আয়াত এখানে তেলাওয়াত হয়েছে। আল্লাহ বলেন ফাইন্না মাইয়াসসার নাহু বিলিসানিকা, আমি তামাম পৃথিবীর মানুষের জন্য এই কোরআনটা পড়া সহজ করেছে আমার নবীর নুরানি লেসানে। তো যেই নবীর লেসানে বাচনশৈলীতে আমরা আল্লাহর মহান কোরআন পেয়ে যে কোরআনের একটা হরফ উচ্চারণ করলে দশটা নেকি পাওয়া যায়, যে কোরআনুল করিমের সুরা তাকাসুর পড়লে 1000 কোরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, যে কোরআনুল করিমের সুরা ইয়াসিন গভীর রাতে তেলাওয়াত করলে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো মাসুম হওয়া যায়, যে কোরআনুল করিমের সুরা মুলুক তেলাওয়াত করে কবরে গেলে আজাব আপনার দেহের সামনে একটা প্রাচীর তৈরি করে দেয়, যে কালামে কদিমের এক একটি নোক্তা
তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য এত মহিমান্বিত করেছেন যে কোরআনের চর্চা প্র্যাকটিস অনুশীলন আমাদের জীবনের প্রতিটি বাঁকে বাঁকে আমাদের পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে আমাদের চলায় ফেরায় উঠায় বসায় খাওয়ায় নাওয়ায় আমাদের ব্যক্তিগত জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের জীবন পরিসরের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গায় যে কোরআন আমাদেরকে আলো দেয় সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন শুধু লেসানে দিয়েছেন তা না আবার তিনি তার ফিজিক্যাল স্ট্রাকচার দিয়ে তার লাইফ অ্যান্ড টাইমস দিয়ে তিনি মোস্ট প্র্যাকটিক্যালি আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন সেই নবীকে পেয়ে কি আমরা খুশি না কারা খুশি একটু হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন আরো জোরে বলি আমিন প্রিয় ভাইয়েরা আমার আমার সামনে অনেক ওলামায়ে কেরামদের লম্বা সিরিয়াল আছে আমি সেই কারণে লম্বা চওড়া কোনো তকরিরের দিকে যাব না আল্লাহর মাহবুব যেমনটি বলেছেন যে আল্লাহ আমার কদমের সদকায় জমিনটাকে তোমাদের জন্য মসজিদ বানিয়েছে কথা বলেন ঠিক কিনা যে হাদিসের টুকরা আমি প্রথমে তেলাওয়াত করেছি যে পাঁচটি নিয়ামতের কথা আমার নবী বলেছেন এর মধ্যে নবীজি বলেছেন জুয়েলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান ফা আইয়ুমা রাজুলিম মিন উম্মতি আদরাকাতু সালাত ফালিউসাল্লি তুমি বিলে আইলে খালে রাস্তায় দোকানে জলাধারে জলযানে নৌযানে বিমানে যেখানেই তুমি থাকো না কেন তোমার কাছে যদি মুয়াজ্জিনের আজানের ধ্বনি আসে তুমি এক সেকেন্ড হেজিটেট না করে তুমি ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ শুরু করে দাও কারণ তোমার কদমের নিচের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি পরিমাণ জায়গা প্রতিটি বালিকণা আমি নবীর ওয়াসিলায় আল্লাহ তোমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ এভাবে আল্লাহ যেমনটি বলেছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন আজকে জেস ড্যানিসনের মতো ব্যক্তি ইমোশনস অ্যাজ দ্য বেস অফ সিভিলাইজেশনে বলছে যে আমাদের তো মনে হয়েছে আমরা যেন খ্রিস্টপূর্ব 3000-4000 বছর আগে আবার ফিরে গিয়েছি এমন অন্ধকার পৃথিবীর মধ্যে নেমে এসেছে আর আল্লাহর মাহবুব যখন পৃথিবীর মধ্যে আসলেন আজকের খ্রিস্টান দুনিয়া বলছে ইট ওয়াজ বার্থ ফ্রম ডার্কনেস ইন টু লাইট এ হিরো প্রফেট সেন্ড টু দেম উইথ এ ওয়ার্ড দে কুড বিলিভ অ্যারাবিয়াট গ্রানাডা অন দিস হ্যান্ড টু দিল্লি অন দ্যাট গ্ল্যান্সিং ইন ভেলোর আজকে ইনক্লুডিং এই হাজিগঞ্জের জমিন তাম পৃথিবীর মধ্যে এক ইঞ্চি পরিমাণ জায়গা নাই যেখানে আমার নবীর মিশন আর ভিশন পৃথিবীর মধ্যে বাস্তবায়িত হচ্ছে না কথা বলেন ঠিক কিনা এই পাওয়ার কে দিয়েছেন আরো জোরে আরো গলা ফাটিয়ে আরো চিৎকার দিয়ে আরো মহব্বতের সাথে আমার সে আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখার যার আলটিমেট গোল আমি আল্লাহকে পাওয়া যে কিয়ামতের ময়দানে কামিয়াবি চাই সফলতা চাই আমার ভাইয়েরা যেমনটি বলেছেন ঠিক অনুরূপভাবে আমিও তাদের মতো করে বলতে চাই যে আল্লাহ বলেছেন লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তাদের জন্য আমার নবীর লাইফ অ্যান্ড টাইমস উত্তম আদর্শ হিসেবে দিয়ে দিলাম তোমরা সেটাকে নাও তোমাদের জীবন পরিসরে আধ্যাত্মিকতায় যাই নামাজে তাহাজ্জুদের মধ্যে তোমাদের রোজায় নামাজে হজে যাকাতে এক একটা ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিসে আবার তোমার ব্যক্তিগত জীবনে পরিবারে রাষ্ট্রে ব্যবসায় চাকরিতে তোমার জীবন যজ্ঞের তোমার জীবন ঘনিষ্ঠ যত কাজ আছে সর্বপরিসরে তুমি সেটাকে নাও আমি আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে সফলতাও তোমার পা চুম্বন করবে আমরা সেদিকে এগিয়ে যেতে চাই কি চাই না কারা চাই হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন প্রিয় হাজিরিনে কেরাম আমি কিছুদিন আগে ইমামে রব্বানী ওরসে পাকে এসেছিলাম সেখানে আমি বলেছি যে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি এমন একজন ব্যক্তিত্ব যিনি খানকাই পীর আবার রাজপথে বীর কথা বলেন ঠিক কিনা আমাদের আল্লাহর প্রিয় মাহবুব যেভাবে মুজাইয়ানেল মিম্বারে ওয়াল মেহরাব একদিকে মিম্বরে খুতবা দিয়েছেন মিম্বরে সৌন্দর্য বন্দর করেছেন
মেহরাবের মধ্যে নামাজের ইমামতের দায়িত্ব পালন করেছেন, আবার সেই একই মসজিদটাকে সেক্রেটারিয়েট বানিয়েছেন। কি বলা হয় ইসলামিক আর্ট এন্ড আর্কিটেকচারের ভাষায়? আল মসজিদুন নববী ওয়াসিস অফিস, লেটার্স হ্যাড টু বি সেন্ট টু দ্য ভেরিয়াস ট্রাইব, অল দিস ওয়াজ ডান ইন দিস মাস্ক। হেন কোনো কাজ নেই, এমন কোন দিক নেই যা আল্লাহ নবী ওই মদিনার মসজিদ থেকে আঞ্জাম দেন নাই, কথা বলেন ঠিক কিনা। আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আলাইহি রহমা, এটা তাকে সন্তুষ্ট করার মতো আমার বক্তব্যের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, আর আমি ব্যক্তিগতভাবে এটা অপছন্দও করি। আল্লাহ ওনার কে দয়া করেছেন, উনি একাধারে আওলাদ রসুল, একাধারে তরিকতের শেখ, আবার রাজপথের সামাজিকতায়, রাজপথের রাজকীয় কর্মকাণ্ডে তিনি সমানভাবে মদিনায় মোনাফারে আমরা নবীকে, নবীর সাহাবায়ে কিরামদেরকে যেভাবে দেখেছি ঠিক তার প্রতিচ্ছবি আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি, কথা বলেন ঠিক কি না। আমরা তার নেতৃত্বে গিয়ে যেতে চাই কি চাই না? তারা চায় হাত তোলেন, আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল কর। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ, ইমাম রব্বানি দরবার শরীফ জিন্দাবাদ। প্রিয় হাজিরিনে কেরাম, এটা আমার অন্তরের কথা, আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছোট শিক্ষকতার সাথে যুক্ত আছি। আল্লাহ আমাকে দয়া করেছেন, আমি কারো বন্দনা করে আমাকে চলতে হয় না, কিন্তু যেটা রিয়েল ট্রুথ সেটা তো আমাকে বলতে হবে। আমরা চট্টগ্রামের মানুষ, চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া, অসংখ্য আওলাদ রাসূল, আউলিয়া ইকরাম, ইনক্লুডিং শাহিন শাহ সিরকুট হাফেজ আল্লামা শাহ সুফি সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহি রহমা বানিয়া জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, কথা বলেন ঠিক কিনা, হযরত কাবলা গোসেম আজবান্ডারি সহ অসংখ্য বিশ্ববিস্তৃত আল্লাহর ওলিদের কদমে ধন্য হয়ে চট্টগ্রাম থেকে আজকে আল্লাহ নবীর মদিনার সেই নূরের প্রতিবিম্ব ছড়াচ্ছে, আলো ছড়াচ্ছে। কিন্তু আমরা যখন শুভপুর ব্রিজের এইদিকে তাকাই, আমরা যখন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সমগ্র বাংলাদেশে যখন খেদমতের এই জায়গায় মাওয়াইজে হাসানা আল্লাহ বলেছেন সেটার ছিটে ফোটা আমলের অংশ হিসেবে আপনাদের দয়া মায়া নিয়ে আপনাদের ভালোবাসায় যখন আমরা বিভিন্ন প্রাঙ্গণে ছুটে যাই, সেখানে আমরা দেখি অত্যন্ত দুর্গম দূর অতিক্রম্য জায়গা, যেখানে ইসলাম তো দূরের কথা, ইনসানিয়ত পর্যন্ত নাই। ওই জায়গাগুলোর মধ্যে আল্লামা সৈয়দ আবেদ শাহ রহমতুল্লাহ আলাই আমার নবীর সেই ইসলামের বাগান আমাদেরকে উপহার দিয়েছে, কথা বলেন ঠিক কিনা। এটা অস্বীকার করলে কি কোনো সমস্যা আছে? প্রিয় হাজিরিনে কেরাম, উনি তো খানকার মধ্যে আপনাদের নজর নিয়াজ নিয়ে নিয়ে বসে থাকতে পারতেন, আমার ওনাকে দেখলে খুব মায়া হয়। আমি ওনাকে কালীগঞ্জে ছেড়ে মাত্র চট্টগ্রামে গিয়েছি, ইউনিভার্সিটি থেকে এসে আমি অনেক দিন ধরে বাজারে যাওয়া হচ্ছে না, আমি একটু বাজারে ঢুকলাম, বাই দিস টাইম সৈয়দ বাহাদুর শাহ হুজুরের ফোন, বলে যে আপনি অমুক জায়গায় চট্টগ্রামে আমার শ্বশুর বাড়িতে আসেন। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম হাউ ওয়ান্ডার্স অফ দি ওয়ান্ডার্স, একজন মানুষের পক্ষে কিভাবে সম্ভব এইভাবে রাত দিন। আমরা এক সময় আমাদের আল্লামা জয়নুল আবদিন জুবাইর শাহ হুজুরকে দিয়ে আমরা বিস্ময়ের উদ্রেক হতো আমাদের মধ্যে, যিনি কি মানুষ না অন্য কিছু, এভাবে কিভাবে সম্ভব, হাউ ক্যান ইট পসিবল। সেটা আজকে আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা যেন সমস্ত পরশ্রী কাতরতা সংকীর্ণতার ঊর্ধ্বে, যিনি যেই পীরের মুরিদ হই না কেন, আমরা যেন সুন্নিয়তের স্বার্থে আল্লাহ রসুলের অখণ্ড প্রেম আর ভালোবাসা নিয়ে যেভাবে সিদ্দিক আকবরের মতো সোনার মানুষরা, আমার ভাই মুনির বলেছে হক আদায়ের জন্য আমি শুধু নামটা উচ্চারণ করছি সিদ্দিক আকবরের, যার নামে পাক উচ্চারণ করার সাথে সাথে মস্তক অবনত হয়ে যায়, কি রকম ডেডিকেশন, কি রকম আনুগত্য ইসলামের জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর জন্য তার জীবনে ছিল। আমরা যদি, নবী তো অনেক উপরের কথা,
নবীর এই আদানা একজন গোলাম যাকে আফজালুল উম্মতে বাদাল আম্বিয়া বলেছেন সেই সিদ্দিক আকবরের মতো সোনার মানুষের দিকে যদি আমরা একটু তাকাই যিনি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটায় আমার নবীর মজলিসে নবী যখন জিজ্ঞেস করে মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা সিদ্দিক আকবর সোনার মানুষ দাঁড়িয়ে বলে কাল আবা বাকর সিদ্দিক সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানা ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রোজাদার হিসেবে আমার সকালটা শুরু করেছি জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী যখন জিজ্ঞেস করে মানিত্তাবা মিনকুমুল ইয়াওমা জানাজা ও আমার প্রাণের সাহাবারা কে আছো তোমাদের মধ্যে এমন আজকে একটা জানাজার মধ্যে ছুটে গিয়েছো সেখানে সমস্ত সাহাবারা নিরুত্তর নিশ্চুপ সোনার মানুষ সিদ্দিক আকবর দাঁড়িয়ে যায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানাজার মধ্যে অ্যাটেন্ড করে আপনি নবীর কদমে এসেছি আমার নবী যখন জিজ্ঞেস করে মান আদা মিন কুমুল ইয়াওমা মারিদা আমি নবী তো মানবতার খেদমত আমি সৃষ্টির সেবাকে খেদমতে খলকে আমি অনন্য উচ্চতায় প্রতিষ্ঠা করেছি ও আমার প্রাণে সাহাবারা কে আছো তোমাদের মধ্যে এমন আজকে অসুস্থ ব্যক্তিকে দেখে আমার কাছে এসেছো সেখানে সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার নবী যখন জিজ্ঞেস করে মান আতামা মিনকুমুল ইয়াওমা মিসকিনা কে আছো তোমাদের মধ্যে এমন যে আজকে আসার পথে একজন মিসকিনকে অন্নহীন মানুষের মুখের মধ্যে খাবার তুলে দিয়ে আমার কাছে এসেছো সেখানে সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ না আমি আমার নবী বলেন মাস্তামা না ফিমরিন ইল্লা দাখালাল জান্নাহ এই এতগুলো কর্মকাণ্ড এতগুলো সওয়াবের অংশীদার যে ব্যক্তি হয় এতগুলো ভালো কাজের একত্র সমাবেশ যার জীবনের মধ্যে আছে আমি নবী জান্নাতি মানুষ হিসেবে কিয়ামত পর্যন্ত এক্সাম্পল হিসেবে তোমাদের সামনে দিয়ে দিলাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ প্রিয় হাজিরিনে কেরাম ওই সোনার মানুষগুলোর দিকে যখন আমরা তাকাই নবী যখন বর্ম পরে উহুদের ময়দানে আমাকে আজকে আল্লামা সালে আহমদ আনসারি সাহেব হুজুর আস্তে আস্তে বললেন যে গতকাল মনে হয় ফতেহাবাদের জমিনে একজন মানুষের চোখের পানি ছাড়া মজলিস ত্যাগ করে নাই আল্লামা জুবাই সাহেবের সেই উহুদের ময়দানের কথা বলতে গিয়ে আমিও ইতিহাসের ছাত্র আমরাও পড়ি পড়াই কিন্তু আল্লাহ যাদের জবানের মধ্যে লুৎফ দিয়েছেন যোগ্যতা দিয়েছেন তারা যখন সেটা হৃদয় গ্রাহী হিসেবে উপস্থাপন করে মানুষের চোখটা যখন মাছির কানা পরিমাণ পানিতে যখন সিক্ত হয় আমার আল্লাহ বলেন সাথে সাথে তো আমি তাকে কবুল করে নিই জোরে বলবেন না সুবহান আল্লাহ আরো জোরে বলেন না সুবহান আল্লাহ চোখের পানি বের করতে পারা এটা হচ্ছে বড় কেরিশমা কথা বলেন ঠিক কিনা আমি আমার কথা বাড়াবো না শুধু এটুকুন বলবো আমার নবীর সেই সোনার মানুষগুলোর দিকে যদি আমরা তাকাই তারা সমস্ত কিছু করার পরেও উহুদের ময়দানে বর্ম পরে নবী দাঁড়াতে পারছে না একটু উঁকি মেরে শত্রুর অবস্থানটা দেখতে চাচ্ছে আর সেখানে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দেহ মুবারক আমার নবীর কদমের নিচে দিয়ে দিয়েছে আমার নবী বলে আমার এই প্রাণের সাহাবী তো আল্লাহর কাছ থেকে জান্নাতটা ওয়াজিব করে নিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ এইভাবে এক একজন সোনার মানুষ যারা আমার নবীকে দেখেছেন তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করেছেন আর তারা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত স্মরণীয় বরণীয় হয়েছেন কথা বলেন ঠিক কিনা তারা একদিকে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়েছে ৩০ পারা কালামে কদিম তেলাওয়াত করে মুস্তাজাব উদ্দাওয়াত হয়েছেন আবার মিম্বরে খুতবা দিয়েছেন মেহরাব ইমামতের দায়িত্ব পালন করেছেন মসজিদকে সচিবালয় বানিয়ে তারা রাষ্ট্র শাসন করেছেন কোন অসহায় অনাথ মানুষের কাছে ছুটে গিয়েছে কোন অন্ধ রাস্তা পার হতে পারছে না
তাকে রাস্তা পার করিয়ে দিয়েছে আর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর কোন বৃদ্ধ তাকে সেবা করার মতো মানুষ নেই তার কাছে রাতের অন্ধকারে ছুটে গিয়েছে আর কোন মা উননের মধ্যে শূন্য পাতিল বসিয়ে সন্তানকে সান্ত্বনা দিচ্ছে তার কাছে ফারুক আজমের মতো অর্ধ পৃথিবীর মালিক কাঁধে করে খাবার পৌঁছে দিয়েছে কথা বলেন ঠিক কিনা অতএব আমরা তাদের এবাদত তাদের জাগতিক কর্মকাণ্ড এগুলোর সুসমন্বিত আদর্শকে আমরা ধারণ করে যদি এগিয়ে যাই আমাদের সাথে আল্লাহও আছে আমাদের সাথে রসুল আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এবং রসুল যার সাথে আছে কিয়ামত পর্যন্ত তার চিন্তার কোনো কারণ আমরা তো শুধু কিয়ামত পর্যন্ত আমাদের আলটিমেট গোল না আমার নবী বলেন তুমি জান্নাতে যাওয়ার পরও আরেকটা নিয়ামত তোমার জন্য রেখেছি সেটা হচ্ছে সালামুন কাওলাম মির রব্বির রহিম আমার আল্লাহ জান্নাতে গিয়ে তোমাকে সেলুট দিয়ে একটা সালামও দিয়ে দেবে আমরা সেই সালামের অধিকারী হতে চাই কি চাই না কারা চায় হাত তুলি আল্লাহ আমাদেরকে কবুল করুন জোরে বলি আমিন আমি সবাইকে অনিশেষ ধন্যবাদ জানিয়ে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুরের হায়াতে তৈবা কামনা করে আজকে অসংখ্য ওলামা ইকরাম আমি আস্তে আস্তে বলেছি এটা ওলামা ইকরামদের মিলন মেলা এতগুলো আলেম যেখানে সেখানে তো আল্লাহর রহমত এমনিতেই নাজিল হচ্ছে ঠিক না যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে রহমতের ফেরেশতারা আমাদেরকে ছায়া দিয়ে আছে আর যেখানে এতগুলো নিয়ামতের ভান্ডার ওয়ারাসাতুল আম্বিয়া আছে সেখানে আমার নবী আমাদের সাথে আছে কথা বলেন ঠিক কিনা আমরা নবীর সেই দয়া মায়ার ভিখারী হয়ে আমরা আল্লাহর কাছে কাই মনোবাক্যে এটা কামনা করি যে আমাদের জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে আমরা যেন আমার নবীকে সাহারা হিসেবে পাই আজকের এই মাহফিল আমাদের জীবনে সেই সার্থকতা বই আনুক আল্লাহর দরবারে সেই কামনা করে আপনাদের সবাইকে অনিশেষ ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমি আমার তকরির এখানে শেষ করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু